দেখো আমাদের বিগ এগুলো লাগবে না, স্মল ব্রেক লাইন হরিজন্টাল এই চাই করবো আমরা, সুপার স্কিপ সাব স্কিপ যেগুলো লাগতে পারে দেখো করে ফেলে আমরা এগুলো। যদি আমরা ম্যাথমেটিক্সে কাজ করি, ধরো আমরা এটাকে নিলাম স্পেন নিলাম সাপোজ, এটা পেয়ার ট্যাগ ধরো H2O, ওকে এই টুটাকে আমি নিচে নামাবো, ধরো আমি যেখানে যাই নিচে নামাবো, তাহলে সাব স্ক্রিপ্ট নামে ট্যাগ আছে, তো এটা পুয়া লিখতে হয় না, এখানে গিয়ে এই টুটাকে কাটো বা কাট করো, এখানে গিয়ে লেখো সাব SUB সাব, ওকে জাস্ট টু দিও, এটা পেয়ার ট্যাগ, সাব হচ্ছে কি পেয়ার ট্যাগ। এখন আমি রিফ্রেশ রিফ্রেশ দেখো চলে গেছে। সেম ভাবে আমি আটে স্পেন নেই বা অন্য ট্যাগ নাও, সমস্যা নাই। আমি কি বলবো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টুটাকে উপর লাগবে বাটের উপর যাবে, এখানে পি আর ইউজ করি পি আর, এই দেখো এটাকে উপরে লাগবে, তাহলে সুপার স্কিপ নাম কি, এই যে এটাকে কেটে সুপ নামে ট্যাগ সুপ, এটা পেয়ার ট্যাগ, এখানে টু দিয়ে দাও দেখো এ একটা চলে যাবে, এই যে উঠে গেছে, এটা উঠে চলে সেম পাবে, এ টু এর আগে পরে কি থাকতে হবে সুপ, মানে সুপার স্ক্রিপ্ট, এই যে আমাদের হয়ে গেল ক্লিয়ার। আমি চাচ্ছি এই ফন্ট ট্যাগের নিচেটা বড় একটা আন্ডার একটা বড় আসবে HR হরিজন্টাল রুলার, এই দেখো চলে আসছে, এটাকে বলা হয় HR, প্রয়োজন হয় না বাট নেওয়া যায় ঠিক আছে। আচ্ছা এরপর আমাদের কি আছে বলতো, এবার আমাদের যদি ইমেজ প্রয়োজন হয় সবগুলো আছে, এগুলো ইম্পর্টেন্ট আমাদের সবসময় লাগে, আন্ডারলাইন ট্যাগ লাগতে পারে, ধরো এই যে ক্লাস ক্লাসের নিচেটা আন্ডারলাইন ইউজ করব, কি ইউজ করব, তাহলে এর আগে লাগবে ইউ নামের ট্যাগ আছে ইউ ট্যাগ, এটাও পেয়ার ট্যাগ, এটা হচ্ছে কি পেয়ার ট্যাগ, এর ভিতরে আমরা ওই লেখাটা দিয়ে দিলাম, দেখো আমাদের হোম লাইন কোথায় দেখো চলে আসছে আন্ডারলাইন, তুমি যদি এই পুরোটাই চাও সেক্ষেত্রে আগে দিয়ে দাও ইউটাকে স্টারটাকে পুরো চলে আসবে। আমি হচ্ছে এই যে নিউ লেখাটা আছে না মাঝখান থেকে কেটে দিব স্ট্যাক থ্রো, এটা আমরা ডেল বলি, ডেল মানে ডিলেট ট্যাগ বা রিমুভ ট্যাগ, এই নিউ এখানে কি করি আমরা ডেল একটা পেয়ার ট্যাগ, এর ভিতরে কি করি আমরা নিউটা দিয়ে দিই, তাহলে নিউটা কি আসবে মাঝখান থেকে কাটা আসবে চলে আসছে, এটা কি বলে আমরা স্ট্যাক থ্রো ট্যাগ, স্ট্যাক থ্রো এটা আমাদের ওয়ার্ডে আছে দেখো, যে ওয়ার্ড এই যে দেখো স্ট্যাক থ্রো, আমি প্রোভাইডসে কাটবো এই যে স্ট্যাক থ্রো, এই জন্য আমরা বলি বেসিক জানা আছে কিনা, যারা ওই যে অর্পিজম বলো গ্রাফিক বলো বলি যে আমাকে বেসিক জানেন কিনা, বেসিক না তখন সমস্যা, তখন সে এগুলো বুঝবে না কী কী করালাম ঠিক আছে, এগুলো বুঝতে কষ্ট হয়ে যাবে, তাই পরিশ্রম একটা বেশি করতে হবে ঠিক আছে, আর না হলে তখন যদি না বুঝেই থাকো ভিডিও বারবার দেখতে পারো ভিডিওটা, আমি ডেফিনেশন বলে দিচ্ছি, ডেফিনেশন বলে দিচ্ছি তোমার নোট প্রথমত নোট করো না, অনেকে নোট দিচ্ছি না এইটা করতেছে পিছনে করতেছে সবাই করছে যায় আমি চেক করবো আর একটু পরে লেখা দেখলে বুঝবো সে কি এখন করতেছে না আগে থেকে করতেছে, ওকে। আচ্ছা এবার দেখো না চলে যায় আমাদের কী কী ট্যাগ আছে, যেমন আমাদের আন্ডারলাইন ইমেজ অ্যাঙ্কর, আচ্ছা স্প্যান, চলো আমরা চলে যাই স্প্যান ট্যাগ, স্প্যান তো বুঝছি আমার, যদি দেখো স্প্যান আমরা কেন ব্যবহার করব, দেখো এখানে চলে যায়, যদি আমার পুরো জায়গা আমি এটা প্যাসেজ নিব প্যারাগ্রাফ নিব, তাহলে আমি কি ইউজ করতে পারি পি ট্যাগ, কি ট্যাগ নিব পি ট্যাগ ঠিক আছে, যেমন লরেম কিছু ডামি টেক্সট, কারো কি আইডিয়া আছে লরেমটা কি, এই যেখানে লেখা আছে লরেম ইপসাম এগুলো আসলে কি, কারো কারো আইডিয়া আছে, এই লরেম লরেম ইপসাম ইজ সিম্পলি ডামি টেক্সট অফ দ্য প্রিন্টিং অ্যান্ড টাইপিং, জাস্ট প্রিন্টিং ক্ষেত্রে অথবা টাইপিং স্পিড বাড়ানোর জন্য আমরা কি ইউজ করি থাকি লরেম নামে কোড ইউজ করি, এটা কোনো মানে নাই কোনো অর্থ নেই কি নেই কোনো অর্থ, জাস্ট টাইপ করার জন্য, কী করার জন্য ট্যাগ করার জন্য, তাৎক্ষণিক কন্টেন্ট নিয়ে আসার জন্য আমরা এটা ইউজ করি। আচ্ছা পেস্ট, ওকে যেহেতু আমার একটা প্যাসেজ লাগবে সেক্ষেত্রে আমি পি ইউজ করব, বাট আমার প্যাসেজ লাগবে না ছোট্ট একটা প্যারা দুই লাইন বা এক লাইন সেক্ষেত্রে আমি কি ইউজ করব স্প্যান, কি ইউজ করব আমরা স্প্যান, পিটা কিন্তু ব্লক ট্যাগ, দিস ইজ নিউ প্যারাগ্রাফ
ওকে যদি আমার প্যাসেজ লাগে পি আর যদি এক লাইন লাগে স্প্যান এটা চলে আসছে এটা হলো পি আর এটা হলো স্প্যান তো পিটা হচ্ছে কি পেয়ার ট্যাগ তাহলে ইন্সপেক্ট পেয়ার লাইন ব্লক এখানে জাস্ট ক্লিক করে দেখো এটা এটা কিন্তু পুরো জায়গা নিয়েছে বাট ইনলাইন কিন্তু পুরো জায়গা নেই মানে স্প্যানটা পুরো জায়গা নেই নাই আমার যদি পুরো জায়গা লাগে সেক্ষেত্রে পি নিব লেখা অনুযায়ী জায়গা লাগলে আমরা কি নিব স্প্যান নিব আচ্ছা আমরা চাচ্ছি কি আমরা চাচ্ছি আমাদের লেখার সাথে একটা ওয়েবসাইট লিংক হয়ে যাক ওয়েবসাইট কি হয়ে যাক সেক্ষেত্রে আমি ইউজ করবো এ ট্যাগ কি ট্যাগ একে বলা অ্যাঙ্কর ট্যাগ কি ট্যাগ আর একটা হচ্ছে হাইপার লিঙ্ক ট্যাগ আর একটা হচ্ছে কি হাইপার লিঙ্ক ট্যাগ আর একটা হচ্ছে লিঙ্ক ট্যাগ যে নাই বলে হ্যাঁ আমি তো একে চিনি একে অ্যাঙ্কর ট্যাগ লিঙ্ক ট্যাগ হাইপার লিঙ্ক ট্যাগ তিনটাই বলে ওকে এ ট্যাগ এটাও পেয়ার ট্যাগ এটা হচ্ছে কি পেয়ার ট্যাগ দেখো গুগল লিখি গুগলকে আমি অ্যাড করবো এই যে এটা তবে এটা ইনলাইন এটা হচ্ছে কি ইনলাইন লেখা অনুযায়ী জায়গা নিবে ওকে দেখো আমি যদি রিফ্রেশ করে দেখো এই পাশাপাশি আসছে কারণ কি এটা ইনলাইন তার জায়গা যে অটুকু তো অটুকু সেই জায়গা আসলে নিবে এর বাইরে নিবে না রিফ্রেশ দেখো আমি ক্লিক করার শুরু করছি তাহলে ক্লিক করি কারণ কাজ হচ্ছে না এখানে আসলে কয়েকটা কাজ করতে হবে এর নির্দিষ্ট কিছু অ্যাক্টিভিটি আছে HREF হাইপার রেফারেন্স HREF হাইপার রেফারেন্স এই অ্যাক্টিভিটি ইউজ করতে হবে এখানে বলে দিতে হবে আমার ওয়েবসাইট লিংক পুরো নামটা HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর পুরো নাম www.worldwideweb.google.com এবার দেখো আমি যখন রিফ্রেশ করব তখন এটা কিছু ডিজাইন চেঞ্জ হবে কালার চেঞ্জ হয়ে যাবে নিচে আন্ডারলাইন আসবে এটা হলো হাইপারলিঙ্কের একটা স্টাইল দেখো চলে আসছে আমি যখনই ক্লিক করব গুগল ঢুকে যাবে দেখো গুগল চলে আসছে গুগলে ঢুকে যাবে তুমি যে সাইটই দাও ঢুকে যাবে আমি এটাকে কপি করি আমি লিখব ফেসবুক আর এখানে লিখব ফেসবুক আর এখানে গিয়ে লিখতে হবে কি বলতো ফেসবুক তবে HTTPS লিখতেই হবে ওকে আমি যদি ব্যাকে যাই এখান থেকে ব্যাক অ্যান্ড রিফ্রেশ দেখো ফেসবুক এখন ফেসবুক ক্লিক করে দেখো ফেসবুক ঢুকে যাবে দেখো এই ফেসবুক তুমি যে কোনো ওয়েবসাইটে কি করতে পারো লিঙ্ক করতে পারো ওকে তো এর সাথে আমাদের আরও কিছু কাজ আছে সেটা আমরা দেখবো কীভাবে পেজ লিঙ্ক করতে হয় ঠিক আছে কীভাবে পেজ লিঙ্ক করতে হয় ওকে দেখো এবার আমি যদি সাপোজ দেখো ছোট একটা কাজ দেখায় ওটাকে অ্যাডভান্স দেখো সাপোজ আমি একটা চাচ্ছি সার্ভিস H2 নামে একটা ট্যাগ নিলাম এটা অফ টপিক এলো আর পরে আসবে সার্ভিস 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 ওকে আমি হচ্ছি এই সার্ভিসের সাথে নিচে একটা প্যারাগ্রাফ নিই ধরো এটা আমি হাইড করি আমরা লিঙ্ক করলাম আচ্ছা এখানে আরো একটা অ্যাক্টিভিটি আছে সেটা আমি ইউজ করতে পারি দেখো আমি যখনই যখনই রিফ্রেশ করি দেখ গুগলে ক্লিক করি একই পেজে লোড হয় একই পেজে লোড হয় আমি চাই না একই পেজে না ভিন্ন আরেক পেজে লোড হবে সেক্ষেত্রে আমি ইউজ করবো একটা অ্যাট্রিবিউট এই এখানে নাম হচ্ছে কি টার্গেট এটা মাস্ট বি লাগবে জানতে হবে টার্গেট টার্গেট দুইটা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক আন্ডারস্কোরটা ওদেরই দেওয়া সিস্টেমটা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এখন দেখো রিফ্রেশ দিই এখন চেক করব গুগলটা কি এই পেজে লোড হচ্ছে না নতুন পেজে নতুন একটা ট্যাব নিয়ে লোড হচ্ছে দেখো গুগল সে নিউ ট্যাব নিয়ে কি হচ্ছে লোড হচ্ছে সে আগে জায়গায় লোড হয় নাই বাট ফেসবুক কি হবে একই জায়গায় লোড হবে কারণ ওই টার্গেট আমি বলি নাই ওকে এটা ডিফল্ট থাকে কি সেলফ মানে একই পেজে লোড হওয়া এটা দেওয়া লাগে না আসলে ডিফল্ট এটাই থাকে ওকে এই যেগুলো খেয়াল রাখবা লিখে রাখো অনেক কাজে আসবে ওকে